এই ভিডিওতে ক্লাস 9 ম্যাথ অনুশীলনী হচ্ছে 7.1 এর কোশ্চেন নং 6 এর সমাধান করব তো এখানে কোশ্চেন নং 6 এর মধ্যে বলা হয়েছে যে 7.21 নং চিত্রে অর্থাৎ এইভাবে চিত্র দেওয়া হয়েছে বইয়ের মধ্যে এবং এসি সমান সমান এই এসি অর্থাৎ এই যে একটি রেখা রয়েছে তার দৈর্ঘ্য যতটুকু তার দৈর্ঘ্য হচ্ছে ততটুকু এই বাহুটির যত দৈর্ঘ্য তার হচ্ছে সমান দৈর্ঘ্য তাহলে এই সিম্বলের দ্বারা বোঝানো হচ্ছে যে এই দুটি সমান এবং এই দুটি সমান অর্থাৎ এ ই সমান সমান এ সি অথবা বলতে পারো এ সি সমান সমান এ ই আবার হচ্ছে এ বি সমান সমান এ ডি এবং কোণ হচ্ছে বি এ বি এ ডি সমান সমান কোণ হচ্ছে ই এ সি অর্থাৎ এই কোণ সমান সমান এই কোণ এই দুটি কোণ সমান যদি ধরে নাও এটা 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি অর্থাৎ এই কোণ দুটি সমান এটা যদি 5 সেন্টিমিটার হয় এটাও 5 সেন্টিমিটার এটা যদি 7 হয়ে থাকে তাহলে এটা হচ্ছে 7 এইভাবেই হচ্ছে সেগুলি প্রত্যেকটি সমান এবার আমাদের বলা হয়েছে দেখাও যে বিসি বিসি এই বাহুটি যতটুকু ততটুকু হচ্ছে এই বাহুটি অর্থাৎ এটা সমান তাহলে কীভাবে বলতে পারবো বলতে পারবো আমরা যদি এই অ্যাঙ্গেলটা পুরোটি অর্থাৎ এই যে একটি রয়েছে আমাদের ত্রিভুজ এই ত্রিভুজটি সমান সমান আমাদের এই ত্রিভুজ এবিসি তখনই আমরা বলতে পারবো যে এটা সিপিসিটি দ্বারা হয়েছে সিপিসিটি সম্পর্কে প্রথম যে প্রথম দিকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলির মধ্যে সিপিসিটি সম্পর্কে আলোচনা করেছি তোমরা সেই প্রথম দিকের ভিডিওগুলি দেখে নেবে সেখানে তোমরা বুঝে যাবে তো সিপিসিটির সিপিসিটির ফুল ফর্ম হচ্ছে যে করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল সিপিসিটি এবার হচ্ছে এই যে রয়েছে এই যে এ বি ডি রয়েছে এ বি ডির সাথে এই কোণটার সাথে যদি আমরা এই কোণটা পুরোটাকে মিলে দিই যেমন এই কোণটা রয়েছে তাহলে কোণটার নাম কী হবে তা কোণটার নাম হবে বি এ সি তাহলে এই বি এ সি একটি ত্রিভুজ আসছে আর ওই দিকের ক্ষেত্রে হবে এই কোণটা এই কোণটা ধরে নেব আর ত্রিভুজটা হয়ে যাবে এ অথবা ডি এ ই তাহলে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল যখন সমান বলতে পারবো তখনই আমরা বলতে পারবো যে এটা সমান হচ্ছে এটা এটা হচ্ছে সিপিসিটি সূত্রানুসারে তাহলে প্রথমেই বলবে যে প্রশ্নপত্রে বা প্রশ্নে দেওয়া আছে বা চিত্র থেকে পাই প্রশ্নে দেওয়া আছে সমান সমান আমরা লিখতে পারি যে কোণ বি এ বি এ এটা হবে ডি এটা ডি বি এ ডি বি এ ডি প্রশ্ন মতে ডি দেওয়া রয়েছে তো বি এ ডি সমান সমান কোণ দেওয়া রয়েছে ই এ সি তো এবার আমরা এই পোর্শনটাকে অ্যাড করব ডি এ সি এই দুটির সাথে অ্যাড করে দেবো তাহলে চলে আসবে তার সাথেও এই কোণটা চলে আসবে কেন আমরা অ্যাড করছি তো দেখতে পাচ্ছি যে এই কোণের সাথে এই ছোট্ট পার্টটি অর্থাৎ ডি এ সি যুক্ত হয়েছে তার সাথেও এবং এই কোণটার সাথেও যে ই এ সি রয়েছে তার সাথেও এই কোণটা যুক্ত হয়েছে এই যে কোণটা তাই এর জন্য তাদের সাথে অ্যাড করে দেবো এখানে তো লিখে নেব কোণ বি এ ডি প্লাস কোণ ডি এ সি লিখে নিতে পারো সমান সমান এইদিকেও লিখে নেবে যে ই এ সি প্লাস কোণ ডি এ সি ডিএসি লিখে নেওয়ার পর এই কোণটা হয়ে যাচ্ছে কি এই কোণটা হয়ে যাচ্ছে বিএসি বি এ সি যেহেতু অ্যাড করে দিয়েছি এই কোণটা এই যে একটি কোণ চলে গিয়েছে এই যে এই যে এখানে কোণ উৎপন্ন হয়েছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে তাহলে নাম হয়ে যাবে বি এ সি বিএসি তার অর্থ হচ্ছে এই যে পুরো কোণটা তাহলে সমান সমান এই দিকের কোণ হবে কি সমান ই এখানে হয়ে যাবে ই এ ডি তো ই এ ডি তো এটা প্রুফ হয়ে গেল এটা নং দিয়ে দেবো এক নং একটি প্রুফ হয়ে গেল এখন আমরা বলতে পারি যে এ বি সি আমরা কিন্তু ত্রিভুজ বলতে পারি প্রথমে ত্রিভুজ এ বি সি এবং হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ এটাকে আমরা লিখে নিতে পারি কি আমরা ডি থেকেও লিখে নিতে পারি যে তার নাম হচ্ছে কি এ ডি ই বা ডি
এ ইও লিখে নিতে পারি। এটা হচ্ছে ত্রিভুজ বলে নিচ্ছি, তাই এর জন্য যে কোনো নাম দিয়ে দিতে পারি, ই এ ডি এ ডি এ, যে কোনো নাম, কারণ হচ্ছে ত্রিভুজ, কোণের কথা বলছি না তাই এর জন্য। তো আমরা নাম দিয়ে দেবো এ ডি ই, অর্থাৎ এ থেকে শুরু করবো এ ডি ই, এই ত্রিভুজটির কথা বলছি এবং এই ত্রিভুজের কথা বলছি। তাহলে এই ত্রিভুজের মধ্যে প্রথমেই আমরা জানি দেওয়া রয়েছে এ বি সমান সমান আমাদের এ ডি, সেটা হচ্ছে দেওয়া রয়েছে। তাহলে এটা হবে দেওয়া আছে, একটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে। প্রথমে কোয়েশ্চেন হবে এ বি সমান সমান এ ডি, অর্থাৎ এ বি যতটুকু দৈর্ঘ্য এ ডি ততটুকু দৈর্ঘ্য, এটা সমান সমান এটা দেওয়া রয়েছে, তাই এটা আমরা কাজে লাগিয়ে দিচ্ছি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এটা সমান, আর এ ডি ই এর ক্ষেত্রে হচ্ছে এই বাহুটা সমান। অর্থাৎ এই যে একটি দেখতে পাচ্ছ, আমি সেটাকে কালার করে দিচ্ছি, এই যে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ, এটার এই বাহুটা কাজে লেগে যাচ্ছে তার ক্ষেত্রে, আর তার ক্ষেত্রে আসবে কি, তার ক্ষেত্রে আসবে এই পুরো পাটটা আসবে, এই পাটটাও কিন্তু আসবে এই চিত্রের মধ্যে, এই এ বি এর মধ্যে, তাই এর জন্য। তো এবার হচ্ছে এ বি, আর এ সি সমান সমান হচ্ছে এ ই, এটা হচ্ছে দেওয়া আছে, তো এটাও দেওয়া আছে, এই কথাটা এখানে লিখে নেবে এ সি সমান সমান এ ই, এ সি সমান সমান এ ই, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এবং এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এ সি লেগে যাচ্ছে, আর ওই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এ ই লেগে যাচ্ছে, দুটির ক্ষেত্রে। তাহলে এই দুটি সমান। তারপর আবার আমরা বলতে পারি যে কোণ বি এ সি সমান সমান আমরা বলতে পারি যে আমরা লিখেছিলাম কি ই এ ডি, বা বলতে পারি ই এ ডি বা ডি এ ই, যে কোনো নাম দিয়ে দিতে পারি, অর্থাৎ এই কোণকে বোঝানো হচ্ছে, এই যে কোণটা আমরা লিখেছিলাম, তো আমরা নাম দিয়ে দেবো ই এ ডি। এটা হচ্ছে আমরা এক নং থেকে পাই, তাহলে বলতে পারো এক নং থেকে পাই, এক নং থেকে পাই। এবার হচ্ছে আমাদের তিনটি জিনিস হয়ে গেছে সমান সমান, কনগ্রুয়েন্সের ক্ষেত্রে তিনটি যখনই প্রুফ হয়ে যাবে তখনই আমরা বলতে পারি এটা কনগ্রুয়েন্স, অর্থাৎ সর্বসম। তাহলে দুটি সাইড এবং একটি অ্যাঙ্গেল সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ, কী ত্রিভুজ ধরেছিলাম, এবিসি এবং ত্রিভুজ এ ডি ই, এই দুটি ত্রিভুজ কি সর্বসম, ত্রিভুজ এ বি সি সর্বসম, ত্রিভুজ ডি এ ডি ই, এই দুটি সর্বসম, এবং সূত্র মেনেছে কি সাইড অ্যাঙ্গেল সাইড, দুটি সাইড ছিল একটি অ্যাঙ্গেল মিলেছে, এখানে হচ্ছে দুটি সাইড তাই একটাই অ্যাঙ্গেল, কারণ হচ্ছে কি এই সাইড, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, তারপর হচ্ছে একটি বাহু, তাই সাইড অ্যাঙ্গেল সাইড। তো এই প্রুফ হয়ে গেল। এবার হচ্ছে যেহেতু এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সমান, তাহলে বলতে পারি তাদের অপর বাহুটাও সমান হবে, এবং সেটা হবে কি সিপিসিটি অনুসারে, যেহেতু তিনটি সমান তাহলে চারটি, চার নম্বর যে বাহু বা কোণ হবে সেটাও হয়ে যায় সমান। তো বিসি সমান সমান ডি ই, এটা হচ্ছে সূত্র কি সি পি সি টি, সি দিয়ে হচ্ছে করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল। তো এখানে হচ্ছে প্রুফ হয়ে গেল, কারণ হচ্ছে আমরা আমাদের এখানে বলা হয়েছিল দেখা যে বিসি সমান সমান ডি ই, বিসির যতটুকু দৈর্ঘ্য ডি এর ততটুকু দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছ, যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।